দেখো তো সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। দেখো তো সব ওকে দেখো আছে। তো সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। ওকে আছে মনে হচ্ছে। সো আমরা হচ্ছে সব সেট আপ করে রেডি হয়ে যাই। শুরু করে দেওয়া যায় মনে হচ্ছে। আচ্ছা একটু জাস্ট ওয়েট, চশমাটা পরে নেই। আমরা লাস্ট দিন পর্যন্ত হচ্ছে কি পড়ছিলাম? গ্রেডিয়েন্ট পড়ছিলাম, রাইট? গ্রেডিয়েন্ট পড়ছিলাম। আজকে ডাইভারজেন্স এবং কার্ভ করতে হবে। আচ্ছা, সো গ্রেডিয়েন্ট পড়ার টাইমে আমরা একটা নতুন অপারেটর পাইছিলাম। সে অপারেটরটা বলা হচ্ছিল নাবলা। অপারেটরটা কিছু অপারেটরটা কি করছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা তিনটা তিনটা অক্ষ বরাবর এক্স, ওয়াই এবং জেড এর আংশিক যে অন্তরীকরণ করছিল, মানে এক্স এর পার্টে যেটুকু পরিবর্তন ছিল সেটা দেখছিল, ওয়াই এর পার্টে যেটুকু পরিবর্তন ছিল সেটা দেখছিল, এবং জেড এর পার্টে যেটুকু পরিবর্তন ছিল আলটিমেটলি সেটা দেখছিল। সো টুক 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 করে আস্তে 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 মানে ছোট ছোট পরিবর্তন গুলো দেখছিল। সো আমাদের কাছে নাবলা অপারেটর ছিল এটা, নাবলা জে ডেল ডেল ওয়াই প্লাস কে অফ ডেল ডেল জেড। আচ্ছা, সো এটা যে অপারেটর, এটা এখন যে কোনো একটা ফিল্ড ভেক্টর, খেয়াল করো ফিল্ড, যদি এবার যদি আমরা একটা ভেক্টর ফিল্ড নিয়ে কথা বলি, ভেক্টর ফিল্ড, সো একটা ভেক্টর ফিল্ড নিলে তার সাথে বিভিন্ন ভাবে ইন্টারাকশন করতে পারে। গতদিন খেয়াল করো, দেখো গতদিন আমরা স্কেলার ফিল্ড নিয়ে কথা বলেছি, গতদিন আমরা স্কেলার ফিল্ড নিয়ে কথা বলেছি, আজকে আমরা কথা বলবো হচ্ছে ভেক্টর ফিল্ড নিয়ে। ঠিক আছে, ভেক্টর ফিল্ড নিয়ে কথা বলবো। গতদিন আমরা দেখেছি যে নাবলা যখন একটা স্কেলার ফিল্ডের আশেপাশে থাকে তখন কি করে, তখন ডাইভার্জেন্স করে এবং সরি গ্রেডিয়েন্ট নির্ণয় করে। গ্রেডিয়েন্ট নির্ণয় করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা কিন্তু একটা ভেক্টর হয়, কারণ সেখানে আই জে কে ছিল। সো কোনো কিছু গ্রেডিয়েন্ট, কোনো একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট হয় এবং সেই স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট করলে একটা ভেক্টর পাওয়া যায়। গতদিন সব করছি এগুলা। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের দেখতে হবে হচ্ছে একটা ভেক্টর ফিল্ড যদি পাওয়া যায়, একটা ভেক্টর ফিল্ড সেই ভেক্টর ফিল্ডের সাথে কিরকম ইন্টারাকশন করে। ধরো যে একটা ভেক্টর ফিল্ড আমরা ধরেছি এরকম, আই ইকুয়াল এ ইকুয়াল টু আই, তোমার নিচ্ছে আমরা একটা ডাটাই নিচ্ছি, টু এক্স কিউব ওয়াই মাইনাস থ্রি এক্স স্কোয়ার জেড প্লাস জে সিক্স এক্স স্কোয়ার ওয়াই আর কে কে হ্যাট থ্রি জেড স্কোয়ার। সো এখানে এটা কিভাবে বুঝলাম যে একটা ভেক্টর ফিল্ড, কারণ হচ্ছে আই জে কে আছে কোনো কোথাও, কোথাও যদি আই জে কে থাকে তার মানে এটা ভেক্টর। গতদিন দেখা একটা স্কেলার ফিল্ড আমরা লিখলাম যেখানে আই জে কে ছিল না, সো এটা একটা স্কেলার ফিল্ড, আর কোথাও যদি আই জে কে থাকে ইট মিনস সেটা একটা ভেক্টর ফিল্ড। এখন এই নাবলা অপারেটরটা এই ভেক্টরের সাথে দুই ভাবে গুণ হইতে পারে, একটা কি গুণ, একটা হচ্ছে ডট গুণ, যেটা আমরা জানি ডট গুণ বা স্কেলার গুণ, সো ডট প্রোডাক্ট, এবং আরেকটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। সো খেয়াল করে দেখো ডট করলে কি পাওয়া যাবে বলতো, ডট করলে অবশ্যই একটা স্কেলার ভ্যালু পাওয়া যাবে অ্যান্সারটা, কোন দুইটা ভেক্টর ডট করলে একটা স্কেলার ভ্যালু পাওয়া যায়, আর ক্রস প্রোডাক্ট করলে অবশ্যই একটা ভেক্টর পাওয়া যাবে। সো ডট প্রোডাক্ট করলে, ডট প্রোডাক্ট করলে যেটা পাওয়া যায় সেটাকে আপাতত একটু নামটা জেনে রাখতে হবে, এরপর আমরা বুঝবো জিনিসটা দিয়ে আসলে কি বোঝায়। ডট প্রোডাক্ট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডাইভার্জেন্স, সেটা হচ্ছে ডাইভার্জেন্স, আর ক্রস প্রোডাক্ট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, আপাতত এত মানে আমরা তো ইয়েতে অতটা বেসিক ব্যাখ্যা করছি না, তবে তবে মনে রাখার জন্য যা লাগবে সবই আমরা দেখাবো। সো দেখো ডট প্রোডাক্ট করলে যেটা পাওয়া যায় ডাইভার্জেন্স, আর ক্রস করলে কার্ভ পাওয়া যায়, সেটা মনে রাখা, মনে রাখবে কি হবে, এটা অনেকটা ডট। এই ক্লাস চলেন। আচ্ছা, একটু ইন্টারাকশন হয়েছিল আমি জানি, একটু ইন্টারাকশন হয়েছিল, সরি বুঝতে পারছি ইন্টারাকশন হয়েছিল, একটু একটু হালকা হয়েছিল, 30 সেকেন্ড টাইম নেই, 30 সেকেন্ড টাইম নেই, হ্যাঁ 30 সেকেন্ড টাইম নেই, ঠিক হয়ে গেছে এখন, এখন আবার আগের মতো ঠিক হয়ে গেছে, 30 সেকেন্ড টাইম, জাস্ট একটু 30 সেকেন্ড এখন, ওকে 30 সেকেন্ড টাইম নিচ্ছে, হ্যাঁ সবাই আবার আসুন, সবাই রিলোড করতে গেছে, আবার আসুন, রিলোড করতে গেছে, আবার আসুন। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার আছে, এখন ক্লিয়ার আছে, এখন ব্লার নেই, এখন ক্লিয়ার আছে। সো দেখো বায়োলজি টিচারের মতো পড়ানো হবে অনেকটা, সো আমার ডি যেটা খেয়াল করো, ডি ফর ডি ডট করলে ডাইভার্জেন্স পাওয়া যায়, আর সি ফর সি কার ক্রস করলে কার পাওয়া যায়। ঠিক আছে, এভাবে মনে রাখতে হবে, মানে মনে রাখার আমার টেকনিক ছিল একটা, সো আমি এভাবে মনে রাখতাম, ডট করলে ডাইভার্জেন্স আর ক্রস করলে কি হচ্ছে কার হচ্ছে। সো ডাইভার্জেন্স আর কার জিনিসটা কি মিল করে, সো আগে শিখতে হবে ডাইভার্জেন্স মানে নামটা কেন ডাইভার্জেন্স হইলো বা এটা আসলে কি জিনিস,
ছোটবেলায় একটা ওয়ার্ড বেশি শোনা, তোমরা হয়তো শুনছো না, বেশি শোনো না, আমরা বেশি শুনছি, সেটা হচ্ছে ধরো একজন পার্সন, তার একটা ফোন আছে, এবং তখনকার দিনে ফোন, আমরা যখন ছোট ছিলাম তখন ফোন অনেক মানে দুষ্প্রাপ্য ছিল, মানুষজনের সবার কাছে ফোন থাকতো না। সো একজন পার্সন কি করলো, আরেকজনকে জানানোর জন্য মাঝে মধ্যে কি করে মিস কল দিত, মাঝে মধ্যে এরকম হইতো অনেক, জানানোর জন্য মাঝে মধ্যে মিস কল দিত। তখন এই লোকটা যেটা করতো সেটা হচ্ছে কলটাকে ডাইভার্ট করে দিত, ডাইভার্ট করে আরেকজনের কাছে দিয়ে দিত। ধরো যে কোনো ওয়াইফ, তার কেউ যদি তাকে হুট করে এরকম মিস কল দেয় বারবার, সো সে কি করতো, ডাইভার্ট করে তার হাজবেন্ডের কাছে দিয়ে দিত কলটা। সো কলটা এদিকে যাওয়ার বদলে সে ডাইভার্ট করে এদিকে চলে যাচ্ছে, রাইট? সো এ হচ্ছে ডাইভার্সন নামে একটা ওয়ার্ড আছে, ডাইভার্সন। রাস্তাঘাটে ডাইভার্সন থাকে অনেক সময়, কেন? কারণ মনে করো যে এই হচ্ছে রাস্তা, এই মনে করো যে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে আসার রাস্তা, হুট করে যদি এই রাস্তায় যদি কোনো কারণে একটা ব্লকেজ হয় বা মেরামতের দরকার হয়, তখন ডাইভার্সন করে যেটা করে এই দুই রাস্তাটাকে সেম করে দেয়। সো এবং যাওয়া এবং আসার রাস্তাটা সেম হয়ে যায়, মানে কি গতিপথ চেঞ্জ করে দেওয়া। ডাইভার্সন মানে হচ্ছে গতিপথ চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? ডাইভার্সন মানে কি গতিপথ চেঞ্জ করে দেওয়া। সো ডাইভার্জেন্স দিয়ে আমরা আসলে বুঝি যে স্কেলার যে ফিল্ডটা, একটা স্কেলার, দেখো সরি, ভেক্টর যে ফিল্ড, দেখো ভেক্টর একটা ভেক্টর এটা, কিন্তু যখন ভেক্টর ফিল্ডের কথা বলা হয় তখন অনেকগুলো থাকে, অনেকগুলো ভেক্টর পর 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 থাকে। ভেক্টর ফিল্ড বলতে ভেক্টর ক্ষেত্রে অনেকগুলো। এখন খেয়াল করবা, যদি এমন একটা ফিল্ড পাওয়া যায় যেটাতে ছড়ায় বেশি, ছড়ায় বেশি বলতে তোমার ধরো যে এটার বদলে এরকম একটা ভেক্টর ফিল্ড ছড়ায় যাচ্ছে, চারদিকে ছড়াচ্ছে, তখন বলা হবে এটা ডাইভার্জেন্সটা বেশি। খেয়াল করবে এটা ডাইভার্জেন্সটা বেশি, ছড়াচ্ছে বেশি। আর একটা ভেক্টর ফিল্ড যদি না ছড়ায়, না ছড়ায়, তখন বলা হবে এটা ডাইভার্জেন্সটা কম, ঠিক আছে? না আটকে নাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আটকে নাই তো, দেখতেছি তো আটকে নাই। সো একটু লিখে রাখতে হবে, কিছু জিনিস লেখো, হ্যাঁ লেখো, ডাইভার্জেন্স বেশি হলে ভেক্টর ফিল্ড বেশি ছড়াবে, আর ডাইভার্জেন্স কম হলে ভেক্টর ফিল্ড কম ছড়াবে। কম বেশি কেন বললাম, কারণ খেয়াল করে দেখো ডাইভার্জেন্স কি, ডাইভার্জেন্স হচ্ছে একটা ডট প্রোডাক্ট, রাইট? ডাইভার্জেন্স হচ্ছে একটা ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে, ডট প্রোডাক্ট মানে হচ্ছে এটা খালি মান থাকবে, সো শুধু মান থাকবে, ডাইভার্জেন্স এর শুধু মান থাকবে। সো আমরা একটা ভ্যালু পাবো, ওই ভ্যালু দেখে বলতে পারবো, যদি বেশি হয় অনেক বেশি হলে বুঝবো বেশি ছড়াচ্ছে, একটু কম তুলনামূলক যদি কম বেশি হয় তাহলে বুঝবো কম ছড়াচ্ছে। যেরকম হচ্ছে 50 টাকা 500 টাকা, আমরা বলতে পারি 50 আর 500 মধ্যে কোনটা বেশি, 500 বেশি, মানের অনুসারে। সো ওইভাবে যদি ডাইভার্জেন্স ভ্যালুটা বেশি হয় তাহলে বলবো একটা ভেক্টর ফিল্ড বেশি ছড়াচ্ছে, আর ডাইভার্জেন্স ভ্যালুটা যদি কম হয় তাহলে ভেক্টর ফিল্ড কম ছড়াচ্ছে। এখন কথা হচ্ছে ডাইভার্জেন্স কি জিরো হইতে পারে কিনা, অ্যান্সার ইজ হইতে পারে, ডাইভার্জেন্স জিরো হইতে পারে। সো ডাইভার্জেন্স, ডাইভার্জেন্স হচ্ছে দুইটা, একটা প্রোডাক্ট, কিরকম প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, যেটা হচ্ছে নাবলা এবং এ একটা ভেক্টর ফিল্ড, তাদের ডট প্রোডাক্ট হচ্ছে ডাইভার্জেন্স, এটা জিরো হইতে পারে। সো জিরো হওয়া মানে কি, এটা ছড়াচ্ছেই না, জিরো হওয়া মানে কি এটা একটুও ছড়াচ্ছে না, একটুও ছড়াচ্ছে না। আচ্ছা একটুও যদি না ছড়ায়, তুমি খেয়াল করে দেখো, ধরো একটা পাইপের কথা চিন্তা করো। সো এই পাইপের মধ্যে মনে করো একটা ভেক্টর ফিল্ড আছে, কোনো কিছুর একটা ভেক্টর ফিল্ড, সেটা তড়িৎ ফিল্ড হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড হতে পারে, যে কোনো ফিল্ড হতে পারে, ছড়াচ্ছে না, তখন এই ফিল্ডটাকে বলা হয় সলিনয়ডাল, সলিনয়ডাল, সলিনয়ডাল। কেন? কারণ সলিনয়েড বলতে আবার কি বোঝায়, সলিনয়েড বলতে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 যারা পড়ছো, সলিনয়েড হচ্ছে তাছে তারের পেটানো কুণ্ডলী, যেটার মধ্যে কারেন্ট প্রবেশ করে এবং এদিক দিয়ে কারেন্টটা বের হয়ে যায়, তারের কুণ্ডলী, বড় একটা কুণ্ডলী তার, এটাকে বলা হয় সলিনয়েড। এবং সলিনয়েডের মধ্য দিয়ে দেখো তারের যে কুণ্ডলীটা, এদিক দিয়ে কারেন্ট এখানে ঢুকছে এবং এদিক দিয়ে বের হচ্ছে, আসলে চারদিকে ছড়াচ্ছে না। বা অন্য কথায় তুমি এই যে এই চিত্রটাকে চিন্তা করতে পারো একটা সলিনয়েডের মতো করে, সো এখান থেকে কিছু গেলে ভিতরেই থেকে যাচ্ছে, জাস্ট এই কারণে, এটা কিন্তু নামকরণ জাস্ট, হ্যাঁ এই কারণে এটাকে বলা হচ্ছে সলিনয়েড। তাহলে খেয়াল করো ডাইভার্জেন্স যদি জিরো হয়, ডাইভার্জেন্স যদি জিরো হয় তাহলে ভেক্টরটাকে বলা হয় সলিনয়েডটা, এটা খেয়াল রাখতে হবে। নামকরণ তোমার যদি মানে নাও বুঝো ম্যাটার না, ওটা কোনো ম্যাটার না, কিন্তু তোমার এটা মনে রাখতেই হবে সলিনয়েড, ওকে? নামকরণ তোমার বুঝতে সমস্যা হইতে পারে, সমস্যা না, কি ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না এটা উদাহরণ দিলে আপনি বুঝবা না, ভেক্টর ফিল্ড কি তাই তো বুঝবা না।
ভেক্টর ফিল্ড উদাহরণ দিল তো বুঝবা না। আচ্ছা দেখা, এটা ধরো ভেক্টর ফিল্ড, ছবি দেখায়, গুগল থেকে ছবি দেখায়, ভেক্টর ফিল্ডের ছবি, বুঝবা না তবুও দেখ। ভেক্টর ফিল্ড বলতে যা যা ভেক্টর, যেরকম তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে ভেক্টর। এবং এদের বিষয়ে ফিল্ডটা বেশি উচ্চারণ করা হয়, ম্যাগনেটিক ফিল্ড, তারপর হচ্ছে তোমার কি বলে ইলেকট্রিক ফিল্ড। যেরকম এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড সম্ভবত দেখানো হচ্ছে, এই দেখো। তারপরে এটা একটা ফিল্ড, ফিল্ডের একটা, তারপরে এটা একটা ফিল্ড, হ্যাঁ এটা একটা ফিল্ড, এগুলো বিভিন্ন রকমের ফিল্ড দেখানো হচ্ছে। সো এখন মানে এই তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের শেখানো হচ্ছে না যে তুমি ছবি দেখে কিভাবে বুঝবে, তোমাকে শেখানো হচ্ছে তুমি অ্যানালাইসিস করে কিভাবে বুঝবে। তুমি জানো একটা ফিল্ড দেওয়া হলে, ফিল্ডের একটা সমীকরণ দেওয়া হলে তুমি জানো বুঝতে পারো সেটা ডাইভার্জেন্স হচ্ছে কি হচ্ছে না, কার্ভ হচ্ছে কি হচ্ছে না, সেটা জানো তুমি বুঝতে পারো, সেটা জাস্ট বলা হচ্ছে। কারণ এখানে জাস্ট আমরা ডট গুণফল এবং ক্রস গুণফল ইউজ করি, এবং ডট এবং ক্রস তোমাদের সিলেবাস আছে, এই জন্য তোমরা অ্যানালাইসিস চালু করতে পারবে। কিন্তু ছবি দেখে যে তুমি বলতে পারবা যে ডট হচ্ছে নাকি ক্রস হচ্ছে, এটা বলতে পারবা না। সো দেখো বিভিন্ন রকমের ফিল্ড, মজার মজার তোমার হচ্ছে ইয়ে ভ্যারিয়েশন, দেখো কত সুন্দর দেখছো ফিল্ড, দেখো ভেক্টর, ছোট ছোট ভেক্টর চিহ্ন, কিন্তু এগুলো দেখছো ছোট ছোট ভেক্টর চিহ্ন, এই দেখো মাথা এবং লেজ আছে ভেক্টর চিহ্ন ছোট ছোট। ওকে সো এগুলো লাগবে না, এত কিছু আপাতত লাগছে না। ম্যাক্সওয়েল ইকুয়েশন যখন পড়বা, থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিক্স কোর্সটা যখন করবা, তখন এগুলো অনেক লাগবে। আচ্ছা সো এই হচ্ছে কথা। তাহলে দেখো ডাইভার্জেন্স জিরো হলে কি হচ্ছে, ছড়াচ্ছে না, বা বলা হচ্ছে সলিনয়েড, একটা সলিনয়েডের মতো একটা গঠন, এই জন্য বলা হচ্ছে সলিনয়েড। এখন আসো কার্লটা একটু বুঝাই দিই, বোঝানোর পরে ম্যাপ করি তাহলে সুবিধা হবে। তাহলে কার্লটা কি জিনিস, কার্ল হচ্ছে ক্রস প্রোডাক্ট, কার্ল হচ্ছে ক্রস প্রোডাক্ট। এখন কার্ল ওয়ার্ডটা কেন, কার্ল ওয়ার্ড কেন দেখবা, অনেকেই বলে যে একটা মানে বেশি ফ্রেজ উচ্চারিত হয় সেটা হচ্ছে কার্লি হেয়ার, কার্লি হেয়ার, চুলটা কার্লি, কার্লি মানে হচ্ছে এরকম। আমাদের বেশিরভাগ মানুষের স্ট্রেইট হেয়ার, চুলটা স্ট্রেইট, কিন্তু অনেকের হেয়ার থাকে এরকম। সো এই হেয়ারটাকে বলা হয় কার্লি হেয়ার এবং এটাকে বলা হয় স্ট্রেইট হেয়ার। কার্লি মানে কি, ঘূর্ণন, রাইট, ঘূর্ণন, ঘুরতেছে। সো ঘূর্ণন, সো কার্ল বলতে আসলে ঘূর্ণনটাকে নির্দেশ করা হবে। ঘূর্ণন বলতে এই যে দেখলাম একটু আগে ভেক্টর গুলো এরকম এরকম করে ঘুরতেছিল তোমার হচ্ছে সাইড ওয়াইজ ভিন্ন দিকে। সো একটা ফিল্ড কতটুকু ঘোরে আর কি, ভেক্টর গুলা ঘূর্ণন প্রবণতাকে কার্ল দ্বারা প্রকাশ করা যায়। কি বললাম, কার্ল মানে কি ঘূর্ণন, একটা ফিল্ডের ভেক্টর গুলার মধ্যে, ফিল্ডের যে ভেক্টর গুলো আছে সেগুলা ঘুরতেছে কিনা সেটার প্রবণতাকে কার্ল দ্বারা নির্দেশ করা হয়। সো তুমি দেখো তাহলে কার্লের ভ্যালু খেয়াল করবা, কার্ল যেটা সেটা কিন্তু ক্রস প্রোডাক্ট, রাইট, ক্রস, তার মানে কি ক্রস প্রোডাক্ট, তার মানে কি এরা অবশ্যই একটা ভেক্টর আসবে, কার্ল নিজে একটা ভেক্টর। সো এই ভেক্টর দিয়ে আমরা কিভাবে কি বুঝবো, কথাটা হচ্ছে এটা ঘূর্ণন প্রবণতার হিসেবে তোমার জাস্ট এটা জানলেই হবে আপাতত। যদি কার্ল জিরো হয়, যদি কার্ল করে জিরো পাওয়া যায় তাহলে বোঝা যাবে এটা ঘুরতেছে না। কি বললাম, দেখো এটা কার্ল করলে জিরো পাওয়া যাবে, এটা কার্ল করলে জিরো পাওয়া যাবে, এটা কার্লি হেয়ার, এটা কার্লি হেয়ার না। সো তুমি যখন কার্ল করবা যদি জিরো পাও তখন বুঝতে হবে অঘূর্ণনশীল ভেক্টর। আর কার্ল করে যদি জিরো না পাও তাহলে ঘূর্ণনশীল ভেক্টর, ভেক্টর চিহ্ন দিই, এটা হচ্ছে ঘূর্ণনশীল ভেক্টর। তোমাদের আপাতত এটা জানলেই হবে, ঠিক আছে, তোমাদের সিলেবাসে খুব একটা বেশি আলোচনাই নাই। কেন থাকবে, কারণটা হচ্ছে আমাদের ক্রস এবং ডট করতে বলছে, যেন আমরা নাপলার সাথে ক্রস করা শিখি, ডট করা শিখি, এবং ওটার অ্যান্সার দেখে যেন আমরা বলতে পারি যে সলিনয়েডাল কিনা, ঘূর্ণনশীল কিনা, কিংবা অঘূর্ণনশীল কিনা, ঠিক আছে, এটা যেন বলতে পারি, জাস্ট অ্যাবিলিটিটার জন্য। ওকে ডাইভার্জেন্স একটা অরিজিনাল রিয়েল লাইফ ফিজিক্সের ক্ষেত্রে একটা উদাহরণ দেন ভাইয়া, কোথায় কাজে লাগাবে এটা দেখি করা যায়। সো তোমাকে আমি বলি থিওরি অফ, এটা সার্চ দিবা সমস্যা, থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিক শিখবা, ইলেকট্রোম্যাগনেটিজম শেখার দরকার নেই, এটা নিয়ে কিছু ভিডিও দেখবা, এখানে দেখবা ম্যাক্সওয়েলস ইকুয়েশন আছে, ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ইলেকট্রোম্যাগনেটিজমে আমরা কি পড়ি, ধরো যে একটা অ্যান্টেনা থেকে যখন আমাদের ফোনে তরঙ্গ আসে, সো এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এই ওয়েভগুলো অনেক সময় ভেক্টর দিয়ে ক্যালকুলেশন করা হয়, ইজি হয়, ওয়েভ এবং ভেক্টর পরস্পর সম্পর্কিত, এটা পরে গিয়ে শিখবা যদিও। তো ম্যাক্সওয়েলের ইকুয়েশন আছে চারটা, চারটে ইকুয়েশন আছে যেখানে কার্ল ডাইভার্জেন্স ইউজ করা হয়। সো ওইগুলো, ওইগুলোতে তুমি বুঝতে পারবা, ওইগুলো তুমি যদি দেখো বা ওইগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবা, তার আগে তো এটা বোঝার কথা না। এখন কেউ যদি তোমার হচ্ছে এটা আবার অন্য উদাহরণ দিয়ে বোঝায়, আমি আমি রিয়েল লাইফে এই ম্যাক্সওয়েলের ইকুয়েশন ছাড়া কখনোই কার্ল ডাইভার্জেন্স আমি
সামনে আসে নাই আমাদের সামনে, বইটা আমাদের শেখায় নাই, হয়তো অন্য কোথাও ছিল আমরা আমাদের পড়াই নাই, হইতে পারে এটা হইতে পারে, অন্য কোথাও হয়তো উদাহরণ দেওয়া সম্ভব, আমাদের পড়ায় নাই। আমাদের যেখানে দরকার ছিল ট্রিপল স্টুডেন্টে, আমাদের দরকার ছিল ম্যাক্সওয়েল ইকুয়েশন পড়ার জন্য, চারটে ইকুয়েশন আছে, থিওরি অফ ম্যাগনেটিজম, ওইটা পড়ার জন্য যেটা লাগে অতটুকু আছে। এখন এটা যদি উদাহরণ দিতে যায় তো পুরো একটা ম্যাগনেটিজমের ব্যাপার আমাকে বলতে হবে, যে একটা ম্যাগনেটিজম কোথায় কোথায় ইউজ করা হয়, তরঙ্গ এটা একটা, সে তরঙ্গটাকে ভেক্টর দ্বারা চিহ্নিত করে তারপরে হচ্ছে তোমার চারটে ইকুয়েশন লেখা সম্ভব, চারটে ইকুয়েশন সলভ করা হয়, সলভ করে ইকুয়েশন চারটে ইকুয়েশন সলভ করে ছোট ছোট চারটে ইকুয়েশন বড় বড় ইকুয়েশন আসে, এবং ওই ইকুয়েশন গুলোর উপরে হচ্ছে টেলিকমিউনিকেশন দ্বারা আসে। এই যে আমি ওয়্যারলেস ভাবে কথা এই বলতেছি, কথা বলতেছি, তারপর হচ্ছে তোমরা যে দেখতেছো ওয়াইফাই ইয়ার মাধ্যমে, ওয়াইফাই থ্রুতে বা হচ্ছে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, সবকিছু এগুলোর উপর দ্বারা আসে। থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম না আসলে এই ওয়্যারলেস কমিউনিকেশন সম্ভব হতো না। সো ওয়্যারলেস কমিউনিকেশন একটা বড় উদাহরণ কাল ডাইভার্জেন্সের অ্যাপ্লিকেশন। সো এটা আমি কিভাবে দেখাবো, ওয়্যারলেস কি দেখানো যায়, দেখানো যায় না, কিন্তু ইট এক্সিস্ট। এবং ইভেন এটা এমন না যে ম্যাক্সওয়েল ইকুয়েশনের আগে এক্সিস্ট করতো না, এক্সিস্ট করতো, এই যে আমি কথা বলতেছি সেই সিগনালটা, সেই সিগনালটাই তো প্রসেস হচ্ছে বিভিন্ন জায়গায়, আমার গলা থেকে যে কথাটা বেরোচ্ছে ওটা একটা সিগনাল। সো এই সিগনালটাও তো প্রসেস হচ্ছে। সো সিগনাল প্রসেসিং এমন না যে আধুনিক সায়েন্স নিয়ে আসে, আধুনিক সায়েন্স এটা ব্যাখ্যা করতে পারছে, ইউজ করতে পারছে আর কিছুই না, এটা অনেকদিন আগে থেকে এক্সিস্টেন্সে ছিল। সো আমরা ম্যাথে ঢুকে যাই, এবং আমাদের আসলে যে দেখো এই দুইটা বক্স মেনলি লাগবে, হ্যাঁ এই দুইটা বক্স লাগবে, আবহাওয়ার ক্ষেত্রে কাল ডাইভার্জেন্স ভূমিকা থাকতে পারে, যারা ওইটা নিয়ে পড়াশোনা করে তারা বলতে পারবে, আমাদের পড়াশোনা আবহাওয়া নিয়ে ছিল না হায়ার স্টাডি, তো আমি জানি না আসলে সত্যি কথা বললাম জানি, এবং এটা নিয়ে আমি কখনো ওইভাবে পড়িও নাই, ওইভাবে পড়ি নাই বলতে মানে ম্যাক্সওয়েল ইকুয়েশন ছাড়া, আমাদের যে ফিল্ডটা ওই ফিল্ডটা ছাড়া আমার পড়ার চান্সও হয় নাই কখনো, থাকতে পারে এমন না যে থাকবে না, থাকতেই পারে, কারণ আবহাওয়ার যে ক্ষেত্রে তোমার হচ্ছে ওই যে আমরা যখন আবহাওয়ার হচ্ছে ওয়েদারে তোমার হচ্ছে ই করি, অ্যানালাইসিস করি বলতে তোমার গুগল আর্থের মাধ্যমে যখন অ্যানালাইসিস করা হয় যে একটা বায়ু প্রবাহ ঘূর্ণনশীল কিংবা হচ্ছে বায়ু প্রবাহ স্ট্রেট যাচ্ছে কিনা, দেখবা যে তারা ওয়েদার ইউজ করার সময় বায়ু প্রবাহের ডাইরেকশনটা দেখায় যে এই ডাইরেকশনে যাচ্ছে বায়ু প্রবাহ, এদিকে যাচ্ছে, এদিকে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে, কিংবা একটা তোমার যখন কি বলে একটা নিম্নচাপ সৃষ্টি হয় তখন এই দিক চারদিক দিয়ে আসতেছে, তো তখন ইউজ করা হইতে পারে, তখন ইউজ করা হইতেই পারে, আমরা জানি না, আমি জানি না আসলে এটা ইউজ করা কোথায় কোথায় ইউজ করা, তবে হইতেই পারে, কারণ বোঝা যাচ্ছে যে ঘূর্ণন প্রবণতা দেখানো হইতে পারে বা কোন দিকে যাচ্ছে বা একটা তোমার বায়ু প্রভাব বেশি ছড়াচ্ছে কিনা বা একটা লিমিটেড এরিয়ার মধ্যে যাচ্ছে কিনা বায়ু প্রভাবের ভেক্টর গুলা, সেটাও হইতে পারে, হইতেই পারে, কারণ ওগুলো তো অবশ্যই ভেক্টর ফিল্ড, তোমার বায়ু প্রভাবকে অবশ্যই ফিল্ডের মাধ্যমে প্রকাশ করা যাবে, সো ওগুলো চাইলেই করা যেতে পারে, সো হইতে পারে, তাই না, অসম্ভব কিছু। আচ্ছা সো আসো আমাদের আমাদের এরপরের যে জিনিসটা, ওকে প্রথম কথা হচ্ছে আমরা ডাইভার্জেন্স একটু ম্যাথ করবো, এ ইকুয়াল টু এক্স স্কোয়ার জেড আই মাইনাস টু ওয়াই কিউব জেড স্কোয়ার জে প্লাস এক্স ওয়াই কিউব জেড কে, একটা ভেক্টর ফিল্ড, কারণ হচ্ছে আই জে কে আছে। আচ্ছা হলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দুতে ডাইভার্জেন্স অফ এ নির্ণয় করো। সো ডাইভার্জেন্স অফ এ বোঝা যাচ্ছে এখানে তোমার এভাবে বলতে পারে অথবা ডিআইভি এ বলতে পারে, ডিআইভি মানে ডাইভার্জেন্স। সো শুরু করে দিই, আমরা জানি ডেল সরি নাম্বার ইকুয়াল টু আই ডেল ডেল এক্স জেড ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড, এগুলো না লিখলেও হবে, জাস্ট প্রথম ম্যাথ করাচ্ছি এই জন্য হচ্ছে একটু লিখলাম আর কি, আই এক্স স্কোয়ার জেড মাইনাস জে টু ওয়াই কিউব জেড স্কোয়ার প্লাস কে এক্স ওয়াই কিউব জেড। সো ডাইভার্জেন্স অফ এ, সো কিভাবে বের করবো, জাস্ট হচ্ছে আই আই তো জানোই তো কি হয় ডেল ডেল এক্স অফ একটা লাইন লিখি আর কি, চাইলে এখানে তোমরা লাইন গ্যাপ দিতেই পারো, সো একটা মাইনাস চলে আসবে ডেল ডেল ওয়াই টু ওয়াই কিউব জেড স্কোয়ার প্লাস ডেল ডেল জেড এক্স ওয়াই কিউব জেড। আগে দেখো যে মানে কোশ্চেন ঠিকঠাক পৌঁছে কিনা, এটাই নেই করা তো ইজি, সো দেখো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে জেড এর ডিফারেন্সিয়েশন হবে না, কারণ জেড কি একটা কনস্ট্যান্ট এক্স এর সাপেক্ষে, সো টোয়াইস এক্স জেড মাইনাস ওয়াই ডিফারেন্সিয়েশন হবে তোমার হচ্ছে জেড স্কোয়ার ডিফারেন্সিয়েশন হবে না, টু এর ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে টু ইন্টু থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে সিক্স ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে জেড এর ডিফারেন্সিয়েশন হবে এক্স ওয়াই কিউবের হবে না, সো জেড এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, দেখো ঠিক আছে কিনা, বিশেষ করে এটা এটা একটু বড় ছিল তিন দু ছয় ঠিকই আছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। সো এটা গেল হচ্ছে ডাইভার্জেন্স অফ এ ফাংশন আকারে, সো আমাদের কি বলেছে একটা নির্দিষ্ট বিন্দু, সো কত কোন বিন্দু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দুতে ডাইভার্জেন্স অফ এ,
2xz তাহলে 2 ইনটু x এর ভ্যালু 1 z এর ভ্যালু 1 মাইনাস 6y স্কয়ার y এর ভ্যালু মাইনাস 1 স্কয়ার আর এখানে হচ্ছে z স্কয়ার 1 স্কয়ার প্লাস x ইনটু y কিউব 1 ইনটু 1 কিউব সো দেখো কি হলো প্লাস 1400 সো অনেকে করে ফেলছো দেখি একজনের आंसर মাইনাস আবার অনেকে আবার মাইনাস 5 কেন বলে এই आंसर দেখি তো 2 মাইনাস 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 আসবে এখানে মাইনাস 6 প্লাস 1 এই সবার সাথে আমার आंसर মিলে না কেন প্লাস আসছে এখানে সবার নাকি ভুল করলাম আমি ওয়াইট ভ্যালু কত ও ও মাইনাস 1 তো সরি 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 2 মাইনাস 6 মাইনাস 1 মাইনাস 5 आंसर ঠিক আছে সো ডাইভারজেন্স করলে একটা মান পাওয়া যায় কোন ডাইরেকশন কিন্তু নাই হ্যাঁ 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 মাইনাস 1 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওয়েভ ওয়ান টাইপ অফ ভেক্টর না জিনিসটা হচ্ছে ওয়েভ কে অনেক সময় ভেক্টরের থ্রুতে প্রকাশ করা যায় ভেক্টর বলা ঠিক না ফেজর বলা যায় ফেজর ফেজর ইজ মাই ভেক্টর টাইপের জিনিস ভেক্টরের মতো করে পড়া হয় ওয়েভটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফেজ ফেজর ওয়েভের মধ্যে ফেজ আছে মনে আছে দশা দশা সো ওর মধ্যে ফেজ আছে তো যার ফেজ আছে সেটাই হচ্ছে ফেজর আর ফেজর হচ্ছে ভেক্টরের মতো অনেকটা মানে ভেক্টরের মতো অ্যানালাইসিস করা যায় ভেক্টর যেভাবে যেসব সূত্র মানে ফেজরও সেসব সূত্র মানে সো ওগুলা চিন্তা বাদ অনার্সে তাই পড়বো এক মিনিট সব পড়লে হবে না ওকে অনেকে এটা পড়বো অনেকে তো তোমার ইয়াতে ট্রিপল ইয়ার কোর্সের দিকে যাওয়া হয় না সো দরকার কি তোমার মেকানিক্যালে পড়লে সিভিলে পড়লে সিএসিতে পড়লে ট্রিপল ইতে পড়লে আইটিতে পড়লে আমার জানার মতে এই কয়েকটা আরও একটা আছে সম্ভবত শিওর আর্কিটেকচার পড়লেও লাগে ট্রিপল কিছু কোর্স আছে ওগুলাতে কারণ ফেজর হাবি যাবে ফেজর টাইপ না তখন যা দেখবা যে একটি মজার জিনিস ছিল যে ওয়েবকে চালিয়ে হচ্ছে আমরা মানে হাউজামি করে একটা ভেক্টরের মতো করে তুলনা করতে পারি এবং অনেক কিছু করা যায় এবং ইভেন হচ্ছে ত্রিকোণমিতির অনেক মেথড ভেক্টর মানে ফেজর মেরে করা যায় অনেক কিছু করা যায় গুগল করতেছে হাই রে আল্লাহ আমার কথা বিশ্বাস করে না গুগল ওয়েবকে এখন ফেজার বলে দেখো ভাইয়া গুগল তো মানে পোলাপান বেশি বুঝে আর তোমাদের আমি গুগল করতে বলছি কিছু গুগল করতে বলে তো সেটা করতামই উদাই মানে আগে ভাগে কাজ করে আগাইলা পোলাপান আগাইলা কোনো কিছুই ভালো না আগাইলা পড়াশোনাও ভালো না যা দিতেছি তাই একটা ভোজন করো তাই তো পুরো ভোজন করতে পারবা এর আগে পরীক্ষাটা পেয়ে তোমার 200-200 পাওনে এত স্টুডেন্ট কেউ পাবেন এটা কোনো কথা কেউ পাইছিলা আমি যা আমি জানা মতো পাইনি আমি যতগুলো দেখি কেউ পাইনি হলে মানে আগে প্রশ্নটাই ওয়ান মাইনাস ওয়ান দিতে কার্ল অফ এ কত বা কার্ল অফ এ এ বলবে কার্ল অফ এ হ্যাঁ সো আমাদের এটা করে শুরু করি কার্ল করতে একটু সাবধান থাকা লাগবে কার্ল করতে অনেকেরই কষ্ট লাগে যেহেতু কার্ল মানে ক্রস গুণন করতে হয় তো ঝামেলা লাগে সো একটু সাবধানে করলে হবে কিন্তু সোজা আছে জিনিসগুলো এমন কঠিন কিছুই না তাহলে ক্রস করতে হবে সো আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ক্রস করতে হবে এক্স জেড কিউব টু এক্স স্কোয়ার ওয়াই এখানে মাইনাস আছে জেড আছে আর এখানে হচ্ছে টু ওয়াই জেড টু দি পাওয়ার ফোর সাবধানে সো আই আই নিলে এবার কে কে নিতে হবে খেয়াল করো এই যে ডেল ডেল ওয়াই এটা সাবধানে সো খেয়াল করো এটার সাথে ওয়াই সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করলে ওয়াই তো কনস্ট্যান্ট ওয়াই তো ডিফারেন্সিয়েশন হবে 2z টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট ওয়াই ডিফারেন্সিয়েশন ওয়াই সাপেক্ষে হচ্ছে কত 1 সো 2z টু দি পাওয়ার 4 শেষ মাইনাস এটার এটার ডিফারেন্সিয়েশন করতে হবে ডেল ডেল z এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন সামনে একটা মাইনাস আছে এবং এটা হচ্ছে সূত্রে মাইনাস নির্ণয় এটা সূত্রে মাইনাস সো একটা প্লাস হয়ে যাবে খেয়াল করো মাইনাস চলে আসে এবং এখানে সূত্র মানে সূত্রে মাইনাস এবং এখানে একটা মাইনাস সো হচ্ছে প্লাস সো 2 এখানে খেয়াল করো z এর সাপেক্ষে তার মানে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কত 1 সো মানে z এর ডিফারেন্সিয়েশন 1 তাহলে থাকে 2x স্কয়ার ঠিক আছে সো সূত্রের মাইনাস চেক এবার হচ্ছে এটা এবং এটা এখানে দেখো x এর সাপেক্ষে এরা কি কনস্ট্যান্ট না পুরোটাই কনস্ট্যান্ট খেয়াল করো x এর সাপেক্ষে এখানে কোনো x আছে কিছু নাই x এর সাপেক্ষে পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে x এর সাপেক্ষে 0 এটা সাবধানে খেয়াল করো মাইনাস z এর সাপেক্ষে সো মাইনাস এবং 0 এর সাপেক্ষে দিলে দেখো x তো এখানে একটা কনস্ট্যান্ট সো এটা গুণাকারে থাকবে কারণ এখানে একটা z আছে সো 3z স্কয়ার হবে আর এখানে x থাকবে গুণাকারে x তাহলে 3 xz স্কয়ার প্লাস k এইটা তাহলে মাইনাস আসবে এখানে এবং x স্কয়ার তো এটা হবে 2x তাহলে 2 আছে এখানে মাইনাস 4xyz মাইনাস এটা কত 0 কারণ y আর এখানে x এর কিউব 0 বাদ সো গেল সো একটু দেখো লাস্ট একটা ফাইনাল একটা লাইন লিখে ফেলি আগে 2x স্কয়ার হয়
माइनस प्लस जे हो जाए एखे थ्री एक्स स्कोर जे थ्री एक्स जेड स्कोर माइनस के अफ फोर एक्स वाइट ठीक है देखो तो ठीक है कि ना हम एक चेक करी अन्सार ठीक है मन हम हाँ ठीक है एबार हे एबार ख्याल देखो एबार एबार ख्याल करो वन माइनस वन बिंदुते बिंदुते की करते हैं बेर करते सो वन माइनस वन वन सो बसा दीते हैं टू इंटू वन टू दि पावर फोर प्लस टू इंटू वन स्कोर इंटू माइनस वन ब्रैकेट दे प्लस जेड इंटू थ्री एक्स जेड स्कोर सो थ्री एक्स जेड स्कोर प्लस के माइनस के फोर इंटू वन माइनस वन वन सो ए ब्रैकेट फोर्थ ब्रैकेट थार्ड ब्रैकेट दिल कत आस दुई माइनस दुई जिरो ना जिरो तो यहाँ जिरो सो प्रथम जिरो तर थ्री जे माइनस माइनस प्लस फोर्टी অনেকে এই পারছো সো এটা হচ্ছে কি আসলো এটা হচ্ছে ক্রস মানে কার্ল অফ এ আসলো 1 1 1 বিন্দুতে এখন এখন যদি বলতো মনে করো লেজ লাগানো যে কার্ল অফ এ এর ভ্যালুটা কত কার্ল অফ এর ভ্যালু ভ্যালুটা কত সো ভ্যালুটা কত হইতো সো ভ্যালুটা হইতো হলো 3i + 4j এর ভ্যালু সো 3 স্কয়ার + 4 স্কয়ার 5 এটা করতে ক্যালকুলেটর লাগলো আমি ক্যালকুলেটর হাতে দিলাম না সো ইউনিভার্সিটিতে যদি কঠিন প্রশ্ন দেয় তাহলে এগুলা দিতে পারে যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না দেখো এটা করতে ক্যালকুলেটর লাগলো ওকে সো ইউনিভার্সিটির জন্য আলাদা প্রিপারেশনের দরকার রিটেনের জন্য না আসলে সেম ম্যাথই পাবা বা একটু হয়তো সোজা ম্যাথ পাবা এমন ম্যাথগুলো সেট করা এমন ভাবে থাকবে যে ক্যালকুলেটর লাগে না ঠিক আছে এমন কিছু ডাটা দেওয়া থাকবে যেখানে ক্যালকুলেটর লাগে না ঠিক আছে অনেকে ইউনিভার্সিটির রিটেনের জন্য আলাদা প্রিপারেশনে আলাদা প্রিপারেশন নিয়ে লাভ আসলে তুমি যদি ইঞ্জিনিয়ারিং রিটার্ন পারবা ইউনিভার্সিটি রিটার্ন আরামসে পারবা হ্যাঁ ইউনিভার্সিটি এমসিকিউ আলাদা বিষয় সেটার জন্য কিছু টুকটাক জ্ঞানমূলক জিনিস জানা লাগে ছোটখাটো কিছু জিনিস জানা লাগে ওটা আলাদা হিসাব সো ওগুলো তো তোমরা এমনি পাচ্ছ আমাদের কাছে ওটা সমস্যা না বৈদ্যুতিক ক্ষেত্র ই ইলেকট্রিক্যাল ফিল্ডকে নর্মাল ই দ্বারা প্রকাশ করা হয় আর ম্যাগনেটিক ফিল্ডকে বি দ্বারা প্রকাশ করে এটা তোমরা জানো অনেকে তো পড়ছো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 টা সো অনেকে জানার কথা চ্যাপ্টার ফোর ফাইভ এগুলো আছে কল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে দেখা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র ই কল টু ই হচ্ছে একটি সংরক্ষিত ক্ষেত্র ক্ষেত্র সো সংরক্ষিত মানে কি এই ওয়ার্ডটা নতুন লাগতে পারে অনেকের সংরক্ষিত মানে হচ্ছে অঘূর্ণনশীল ঠিক আছে একটু খেয়াল রাখতে সংরক্ষিত মানে হচ্ছে অঘূর্ণনশীল এবং এটা ইজিলি প্রমাণ করা যায় অনেক ইজি অঘূর্ণনশীল মানে কত অঘূর্ণনশীল মানে হচ্ছে কার্ল নাই কোনো রকম কার্ল নাই বা হচ্ছে কোনো রকম ঘূর্ণন নাই বা কত কার্ল হবে জিরো সো কার্ল যদি জিরো প্রমাণ করতে ফেলাবে তাহলে এটি তো হয়ে গেল সো কার্ল করে দেখি কত আসে সো কার্ল অফ ই ইকুয়াল টু আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড আচ্ছা বাই দি ওয়ে তোমাদের হচ্ছে ক্যালকুলাস এবং কার্ল ডাইভারজেন্স মিলে প্রায় 60টা ম্যাথের একটা শিট একটু বড় শিট ছিল হ্যাঁ টাইপ করতে টাইম লাগছে সো আজকে খুব সম্ভব নাহলে কালকে পেয়ে যাবে 60টা ম্যাথে হ্যাঁ সবই করতে হবে এবং তোমার বেসিক ক্যালকুলাস অ্যাপ্লাই হবে প্রত্যেকটা ম্যাথে বেসিক ক্যালকুলাস অ্যাপ্লাই হবে ঠিক আছে একটু সাবধানে কইরো প্রতিটা ম্যাথ আর অ্যান্সারগুলো মিলাই নিও ওকে মানে সব তো করাই থাকবে তাও অ্যান্সারগুলো মিলাইতে হবে মাঝে মধ্যে তো প্রিন্টিং স্টেপ থাকে তো আমরা দেখছি এর আগেও সো মিলাই নিতে পারবা কোনো সমস্যা হওয়ার কথা না সো আই ডেল ডেল এক্স অফ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ এক্স মাইনাস জে কি করলাম সি সি আমি তখন নিচে তখন ডেল ডেল ওয়াই অফ জেড নিতে হবে আমি ভুলে এক্স আমি আচ্ছা ডেল ডেল জেড অফ ওয়াই সরি আচ্ছা জে জে নিলে ডেল ডেল এক্স অফ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এক্স প্লাস কে নিলে ডেল ডেল এক্স অফ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই অফ এক্স স এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডিফারেনশিয়েশন পদ জিরো এটাও কনস্ট্যান্ট জিরো 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 সব জিরো আলটিমেটলি বড় জিরো এখানে ভেক্টর চিহ্ন দিতে পারো সমস্যা নেই সো আমরা যেটা পাচ্ছি সুতরাং ই এর কার্ল হচ্ছে শূন্য সুতরাং এটি একটি অঘূর্ণনশীল বা সংরক্ষিত ক্ষেত্র বলা যাচ্ছে শেষ অনেক ইজি আচ্ছা
ওকে আচ্ছা এরপরে 60টা ম্যাথ কেন দিলাম, কারণ 60টা ম্যাথই আলাদা এবং প্রত্যেকটা হচ্ছে তোমাদের টেক্সটবুকের ম্যাথ, তোমাদের ভিন্ন ভিন্ন 14-15টা টেক্সটবুক আছে না, সব মিলে 60টা ম্যাথ পাইছি আসলে ভিন্ন ভিন্ন। সো দিস ইয়ার কি কিছু করার নেই আমাদের, বি এর কোন মানের জন্য নিউটন মেকানিক্স এর শীটগুলো অনেক বড় হবে, অনেক বেশি ম্যাথ। হ্যাঁ বি এর কোন মানের জন্য, ওইদিকে নিউটন মেকানিক্স পার হওয়ার পরে তোমার কাজ ক্ষমতা শক্তি, তারপর ইয়েতে মহাকর্ষ বিকর্ষ একটু কমবে চাপ, চ্যাপ্টার 7 আবার বাড়বে কারণ চ্যাপ্টার 7টা দুইটা পোর্শন আছে তো বাড়বে, চ্যাপ্টার 8 আবার কমবে, চ্যাপ্টার 9-এ হালকা থাকবে, চ্যাপ্টার 10-এ হালকা থাকবে, সেকেন্ড পেপারে গেলে চ্যাপ্টার 1 একটু বেশি পাবা, পাবা তুমি এটা পাচ্ছ, চ্যাপ্টার 1 শুরু হয়ে যাবে, হয়েছে তো তোমাদের না, চ্যাপ্টার 1 তো ক্লাস হয়েছে একটা আই, চ্যাপ্টার 2 বড় হবে, চ্যাপ্টার 3 মডারেট লেভেলের হবে, চ্যাপ্টার 4-5 ছোট ছোট হবে, চ্যাপ্টার 6 বহুত বড় হবে, 3y-z, হ্যাঁ চ্যাপ্টার 6 বহুত বড় হবে, চ্যাপ্টার 7 অত বড় হবে, চ্যাপ্টার 8 মিডিয়াম লেভেলের হবে, চ্যাপ্টার 9-এ কি ছিল ভুলে গেলাম, ও পরমাণু মডেল ওইটা অত বড় হবে না, চ্যাপ্টার 10 বিশাল বড় হবে না, চ্যাপ্টার 11 ছোট হবে, শেষ। এই তো দেখলা তোমাদের ক্লাস শেষ, মানে চ্যাপ্টারের নাম বলতে বলতে তোমাদের ক্লাস শেষ করে দেওয়া হচ্ছে, cz-2x সরি bz-2x কে সলিনয়েডাল, সলিনয়েডাল একটা বাংলা চোঙ্গাকৃতি, চোঙ মানে হচ্ছে সিলিন্ডার, হ্যাঁ সো সিলিন্ডার আকার, সলিনয়েডাল মানে কি ছিল সিলিন্ডার আকার, চোঙ্গাকৃতি হবে, ওকে সো বি এর কোন মানের জন্য ভি ইকুয়াল টু এটা 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 সলিনয়েডাল চোঙ্গাকৃতি হবে, সো চোঙ্গাকৃতি বা সলিনয়েডাল মানে কি ডাইভারজেন্স শূন্য, তো এটা একটু খেয়াল রাখতে হবে কোথায় ডাইভারজেন্স শূন্য কোথায় কার্ল শূন্য, সো 60টা ম্যাট্রিক দিয়েছি কই প্রত্যেকটা করলে দেখবা যে মানে তুমি নিজেই বস লেভেলে রয়ে গেছো এগুলা করতে করতে, আর হচ্ছে খুব সুন্দর মতো করে ত্রিকোণমিতি হয়ে আমার ত্রিকোণমিতি বসে সরে গেছো, ক্যালকুলাস একটু প্র্যাকটিস হয়ে গেল। আচ্ছা সো ডাইভারজেন্স বলতে তোমার একটু লিখি আমি ডেল ডেল এক্স এক্স মাইনাস 3y প্লাস ডেল ডেল ওয়াই 3y মাইনাস জেড ডেল ডেল জেড বিজেড মাইনাস 2x ইকুয়াল টু জি, ডট প্রোডাক্ট, হ্যাঁ সো দেখো তো ঠিক তুলছে কিনা, ছোট ছোট ম্যাথে সবসময় চেক করবা যে ঠিক তুলছো কিনা। আচ্ছা সো এটা 1 আর এটা তো 0 প্লাস ডেল ডেল ওয়াই 3y তাহলে 3 আর এটা তো 0 হয়ে যাবে কারণ জেড একটা কনস্ট্যান্ট, আর বি বি আর এখানে মাইনাস 0 ইকুয়াল টু 0, সো বি এর ভ্যালু আসার কথা মাইনাস 4 এখানে আছে, নিউটনের মেকানিক্স আমাদের হচ্ছে রৈখিক অংশটা এক এক মাসের মতো লাগবে, 10-12টা মনে হয় ক্লাস লাগবে যেটা দেখলাম, তোমাদের তো পরের ক্লাসটা শুরু করবো যদি না এক্সট্রা কিউ এনে লাগে, আর হচ্ছে তোমার হচ্ছে ইয়েতে তোমার কৌণিক যেটা যেটা অপার নিবে কৌণিক পার্টটা ওটার অলরেডি হচ্ছে যেটা দেখলাম ক্লাস স্লাইডে প্রায় 50-60টা ম্যাথ ক্লাস স্লাইডে আছে, সো তোমাদের সামনে 50-60টা ম্যাথ অন্তত কারণ আরো অ্যাড করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ নিউটনের মেকানিক্স আমাদের একটু টাইম নিয়ে পড়বো কারণ অনেক বড় তো অনেক প্যাচ আছে, একটু টাইম নিয়ে পড়বো তোমাদের। আচ্ছা এরপরে যাই, হ্যাঁ এটা সোজা ছিল আসলে এটা তেমন কঠিন না, এরপরে যাই এরপরে যেটা ম্যাথ সেটা হচ্ছে ফাই ইকুয়াল টু 2x³y² z⁴ হলে ফোর হলে নাবলা ডট নাবলা ফাই নির্ণয় করো, তো দেখো এখানে তোমার প্রথমে আছে নাবলা ফাই, হ্যাঁ নাবলা ফাই, সো খেয়াল করবা আমাদের হচ্ছে কিভাবে করো এই ম্যাথ গুলো যখন আসে যখন অনেক কিছু গুণাকারে থাকে তখন তো আমরা ছোট করে করবো, প্রথমে আমরা এটা বের করবো এটা আইডেন্টিফাই করার পর এটা বের করবো রাইট, তাই তো করা হয়, সো আমরা প্রথমে এটা বের করি নাবলা ফাই, এটা বের নাবলা ফাই, সো একটু লিখে ফেলি আই ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড, তারপরে হচ্ছে এটা লিখে ফেলি 2x³y² z⁴, আমি একটু চেক করি ম্যাথ ঠিকঠাক তুলেছে কিনা 2x³y² z⁴ পারফেক্ট। আচ্ছা সো আই একটু বড় করি করি সমস্যাটা যেহেতু প্রথমবার করতেছে এগুলা, পরের বার তোমরা করতে করতে নিজেরাই লাইন গ্যাপ আসলে দেওয়া শুরু করতে পারবে আস্তে আস্তে হাত যখন খুলে যাবে আসলে, সো এখানে 2x³y² z⁴ আর কে হচ্ছে ডেল ডেল জেড 2x³y² z⁴। আচ্ছা সো
x হচ্ছে কনস্ট্যান্ট সরি x হচ্ছে ভেরিয়েবল y z হচ্ছে কনস্ট্যান্ট তো এখানে 3 আসবে এবং 3 টা সামনে চলে আসবে তাহলে 6 x স্কয়ার y স্কয়ার z টু দি পাওয়ার 4 i হ্যাট এটা থাকে ঠিক আছে আচ্ছা এখানে z হ্যাট থাকবে এবং এখানে y হচ্ছে কনস্ট্যান্ট আর y হচ্ছে ভেরিয়েবল তো 2x কিউব z টু দি পাওয়ার 4 হচ্ছে কনস্ট্যান্ট y স্কয়ারটি করলে কত আসে 2x তো 2 গুণ হয়ে যাবে এখানে সো এখানে 4 x কিউব y z টু দি পাওয়ার 4 k হ্যাজ a হ্যাট ঠিক আছে আর k ডেল ডেল z 2 x cube y square তো কনস্ট্যান্ট z হচ্ছে তাহলে z 4 চলে আসে তাহলে 8 x cube y square z cube দেখো তো হিসাব ঠিক আছে কিনা আমার এটা একটু ডাবল চেক করতে হবে চার গুণ 8 ঠিক আছে x cube y square z cube 3 তো I j k দিয়ে দেখো আমরা হচ্ছে একটা ভেক্টর পেয়ে গেলাম সো আমাদের বের হলো এতটুকু জাস্ট এবার আমরা কি করব এবার নাবলা 5 মানে এটা কি করব ডাইভারজেন্স কিন্তু ঠিক আছে ডাইভারজেন্স সো কি করতে হবে এর সাথে ডট গুণ দিতে হবে কার নাবলা সো একবার দিয়ে দিই ডট গুণ দিলে কি হয় ডট গুণ দিলে তোমার ডেল ডেল এক্স এর সাথে 6x কিউর y স্কয়ার z টু দি পাওয়ার 4 হয় ডেল ডেল y 4x কিউব y z টু দি পাওয়ার 4 ডেল ডেল z 8x কিউব y স্কয়ার z কিউব করো সাধু নাম্বার স্কয়ার z টু দি পাওয়ার 4 প্লাস 4 আর এখানে 1 তাহলে 4x কিউব ছিল এটা হ্যাঁ কিউব ছিল আমি নিজে যা কি লেখি পরের লাইনে আমি নিজে বুঝতে পারি না অনেকে এরকম হয় নিজের লেখা নিজে বুঝতে পারে না হুট করে দাদা লিখতে গেল x কিউব z টু দি পাওয়ার 4 পারফেক্ট আর হচ্ছে z সো 3 24 x কিউব y স্কয়ার z তো দেখো ক্যালকুলেশন ঠিক আছে কিনা সো আমাদের ক্যালকুলেশন এটা আসলো হ্যাঁ এখন কথা হচ্ছে যদি এমসিকিউ তো দেখ ক্লাস চলতেছে না এটা কি গুণ ডট হলে তো আই জেকে থাকতো না এই যে এটা এটা হচ্ছে কি এই যে গ্রেডিয়েন্ট বের করলাম গ্রেডিয়েন্ট কতদিন করে নাই গ্রেডিয়েন্ট নরমাল গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট করলাম গ্রেডিয়েন্ট করার পর এখানে কি করলাম একটা ডট গুণ বা ডাইভারজেন্স করলাম হ্যাঁ সো এটা যেটা বলছিলাম যদি এমসিকিউ তে স্ট্রেট বলে দিল যদি এমসিকিউ দিয়ে মনে করে এখানে একটা জাস্ট হবে এ নরমাল একটা ডাটা দেওয়া থাকতে পারে এটা দেওয়া নাও থাকতে পারে বলে দিল যে এটা করলে কি পাওয়া যাবে একটা স্কেলার পাওয়া যাবে ভেক্টর পাওয়া যাবে নাকি মানে এরকম কোশ্চেন নাকি সো এটা মানে আমাদের একটা আলটিমেট রেজাল্ট দেখতে হবে যদি এমসি করতে দেয় আলটিমেট রেজাল্ট বলতে তোমাকে দেখতে হবে ফাইনালে কি হচ্ছে মানে তুমি ভিতরে মনে করো যত স্টেপ থাকুক ভিতরে তিন চারটা স্টেপ থাকতে পারে এখানে একটা স্টেপ ছিল বাইরে একদম লাস্টে যে লাস্ট মোমেন্টে যে তোমাকে কোন স্টেপ নিতে হচ্ছে লাস্ট মোমেন্টে যে তোমাকে ডট করতে হচ্ছে বা ডাইভারজেন্স সো ডাইভারজেন্স করলে একটা স্কেলার পাওয়া যায় ঠিক আছে সো অনেকে করবে কি অনেকে হয়তো পুরো একটা করে দেখবে কি হলো কি আসলো আর যারা জানে যে আসলে কি আসার কথা তারা জানে যে ডাইভারজেন্স করলে ডট স্কেলার পাওয়া যায় সো স্কেলার একটা ফিল্ডের ভ্যালু আসে এটা কিন্তু একটা স্কেলার ফিল্ড হ্যাঁ কারণ এক্স ওয়াই জেড আছে ফিল্ড এবং আই জেড কেনে সো একটা স্কেলার এরপরে ডাবল কাল করবে এবার একটা a ইকুয়াল টু x স্কয়ার i y i হ্যাট মাইনাস 2 x z j হ্যাট প্লাস 2 y z k হ্যাট হলে কার্ল অফ a ইকুয়াল টু হোয়াট সো এখানে যদি হুট করে জিজ্ঞেস করে যে অ্যানসার কি পাওয়া যাবে ভেক্টর নাকি বা স্কেলার কিনা এখানে বুঝতে হবে যে লাস্টে কি করবো কার্ভ করবো লাস্টে লাস্ট মোমেন্টে মানে ভিতরে যাইছে তাই করি কিনা কারণ লাস্টে কি করবো ফাইনালে কি হচ্ছে কার্ভ হচ্ছে সো একটা ভেক্টর পাচ্ছে আচ্ছা এখন করতে হবে এটা দুইটা না দিশা যেহেতু করতে হবে আমার কারা লাগছে করতে কিন্তু করা লাগছে করা নেই সো প্রথমত আমরা কার্ল অফ এটা বের করবো সো কার্ল অফ a i j k del del x del del y del del z আচ্ছা এখানে x স্কয়ার y মাইনাস 2x z 2y z সো i del del y অফ 2y z মাইনাস del del z অফ মাইনাস 2x z মাইনাস j একটু নিচে করি হ্যাঁ এখানে করি কারণ ওই সাইড আরেকটা কার্ড করব পরে মাইনাস j del del x অফ লাইনটা দিলেই পারতাম তোমরা বুঝতাম ছাতাও করি সমস্যা কি মাইনাস জে কি করলাম ভুল করছি দেখছো ডেল ডেল এক্স অফ এটা টু আই সয় জেড মাইনাস ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার প্লাস কে ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার একটু চেক করি ফাইনাল
এটা যখন নিলাম তখন এটার সাথে, এটা যখন নিলাম তখন এটার সাথে সামনে একটা মাইনাস মাইনাস দিয়ে দিলাম। সো এটা এগুলা বাদ, তাহলে এটা 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 কে যখন দিব এটা 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 পারফেক্ট ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা আই এবার একটু ফাস্ট করি, এখানে হচ্ছে টুয়াইস সেট আর মাইনাস মাইনাস প্লাস টুয়াইস এক্স মাইনাস সেট, এটা তো জিরো, এটা তো জিরো রাইট, এটাও জিরো এক্স এর সাপেক্ষে, হ্যাঁ জিরো। আর কে মাইনাস টু জে আর এক্স স্কোয়ার, দেখো তো ঠিক আছে কিনা এই লাইনটা, আমার মনে হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সো এবার ফাইনাল ক্রস ক্রস এ, ওকে করো আই জে কে, তোমরা ওই বড় শীটটা পাইলে একদিনে করো না, হ্যাঁ টায়ার্ড হয়ে যাবে, আমারই তো একটা ম্যাপ হতে টায়ার্ড লাগছে একটা টাইপ, তোমরা তিন চার দিনে করবা টুক 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 করে, হ্যাঁ যেগুলো ছোট আছে ওগুলাকে হয়তো একটু মিক্স করে নিবা, মানে এমন করো না যে একদিনে সব বড় গুলা রেখে দিলা, ওরকম করো না, মিক্স মিক্স করে 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 আসে, হ্যাঁ। আচ্ছা সো ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড টু জেড টু এক্স জিরো এক্স স্কোয়ার মাইনাস টু জেড আই, এটা এটা কত জিরো একদম করা যাচ্ছে জিরো ওয়াই এর সাপেক্ষে, এটা তো একটা কিছু ওয়াই নেই সব কনস্ট্যান্ট, আর এটা তো নিজেই জিরো বা মাইনাস জে, জে নিলে এটা এবং এটা এখানে এক্স আছে টুয়াইস এক্স তাহলে, আর এটা এবং এটা এখানে শুধু টু আসবে কারণ কি মাইনাস একটা থাকবে সূত্রে, আর জেড তো জেড এর ডিফারেন্স হিসাবে টু এক্সটা তো কনস্ট্যান্ট সব পুরাটাই মানে জিরো, সো শুধুমাত্র টু থাকে প্লাস কে জিরো আর এখানে এটা জিরো, সো টু মাইনাস টু এক্স জে, ভুল করছি শিওর ভুল করছি, আমার অ্যান্সার মিলে নেই, এখানে একটা প্লাস আসতেছে দাঁড়াও, এই দেখো ফাইনাল কি করলাম চ্যাপ্টার এর অফিসিয়াল লাস্ট মেথড, এটা ভুল করলে হবে না, এখানে কি করছে এখানে জেড এটা ভুল তাই না, তো মাইনাস একটা এটা এটা করলে টয়েস এক্স মাইনাস কি করলাম ঠিকই তো আছে মনে হচ্ছে, এই তোমরা ভুল পেলে দেখো তো এখানে কি ভুল আছে নাকি মনে হচ্ছে, কে মাইনাস টু জেড এটা এখানে ভুল করছি, কে দিলাম এটা মাইনাস 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 এখানে দিলে এই যে এখানে জেড এর আগে তাহলে যে এখানে একটা মাইনাস বসবে, হ্যাঁ মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু যে আসে নাকি আলটিমেটলি কি বললো এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আসতে আসতে অ্যান্সার এখানে, ভাই এটা ঠিক করো এটা ঠিক করো এটা ঠিক করবা, এখানে ভুল করছি যে হচ্ছে আলটিমেটলি এখানে ভুল আসছে, এটার অ্যান্সার আমি বলি অ্যান্সার বইয়ের অ্যান্সারটা হচ্ছে টু প্লাস টু এক্স যে, হ্যাঁ এটা ঠিক করবো ক্যালকুলেশন ভুল আছে, এখানে দেখতে হবে যে এই যে এখানে এই কে যখন নিচ্ছে তখন একটা ভুল আছে করো, এটা কি অবস্থা দেখো করতে হবে, আচ্ছা এটা নিজেরা করে নিও, হ্যাঁ নিজেরাই করতে পারবো আমি ফিগার আউট করতে পারলাম না। আচ্ছা এরপর হচ্ছে তোমাদের কিউ এন এ, কিউ এন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যে প্রশ্নটা ছিল জাহাজের অঙ্ক করে দিই, জাহাজের অঙ্ক হ্যাঁ করে দিই আমার নিয়মে করে দিই যেটা করাইছিলাম, হ্যাঁ জাহাজার মিলছে ভেরি গুড, লাস্টে আমার যা পছায় ওনাদের ক্লাসে ভুল করেছে, জাহাজ জাহাজ তুমি কোথায়, হ্যাঁ জাহাজকে পেয়ে গেছি, জাহাজের অঙ্কটা আমি বলছিলাম তোমাদের কে আছে আমার নিয়মে সলভ করতে, খুব একটা কেউ পারো না, একজন দেখলাম পাস একজন মানে চোখের সামনে পড়লো আর কি ডিসকাশন গ্রুপে, সো ভালো সমস্যা কি, আমরা হচ্ছে ম্যাপটা করাই দিই, এ জাহাজ বি জাহাজে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, এ জাহাজ উত্তর দিকে, এ জাহাজ উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, এবং বি জাহাজ উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে
পশ্চিম দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চালায়। প্রশ্নে দুইটা পার্ট ছিল, প্রথম পার্ট দিয়ে আসলে দ্বিতীয় পার্টে হেল্প করা হয়েছে। আসলে এ জাহাজের সাপেক্ষে, বি জাহাজে বেগের মান ও দিক নির্ণয় করো, গতিশীল সময়ে সর্বনিম্ন দূরত্ব কত হবে। সো আঁকাও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে? সো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। সো দেখো কিভাবে করি, এ জাহাজ বি জাহাজের 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, তাহলে বি জাহাজ কিন্তু অতিরিক্ত মানে পূর্বের দিকে বেশি পশ্চিমে কম, রাইট? বি জাহাজটা পূর্বের দিকে বেশি অবস্থিত, পশ্চিম দিকে কম অবস্থিত। সো বি জাহাজটা, আছে এখানে, সরি, এ জাহাজটাই পশ্চিমে, এ জাহাজটাই পশ্চিমে, এটা এ ধরলাম, আর বি জাহাজটা ধরি হচ্ছে, এই ক্লাস ঠিকঠাক চলতেছে না, এই জিওমেট্রি দিয়ে না করে ভেক্টর দিয়ে আমি কেন করবো? আমি এটা জিওমেট্রি দিয়ে পারি, আমি শিখছিলাম, বলছিলাম জিওমেট্রি দিয়ে করতে, ভেক্টর দিয়ে আমি কেন করবো? ভেক্টর দিয়ে তো সলভ করা যায়, ধরে করো জিওমেট্রি দিয়ে না করে ভেক্টর দিয়ে করা, আর ভেক্টর দিয়ে দিয়ে বলতে এটা তো ভেক্টরই আমরা ইউজ করবো, এক নম্বর করতে তো ভেক্টরই ইউজ করা। আচ্ছা এ জাহাজ বি, এ জাহাজ উত্তর দিকে, আচ্ছা তো দেখো এ জাহাজ এটা এবং বি জাহাজটা, বি জাহাজটা কোথায়, কে গেল বি জাহাজ, আমার বি জাহাজ এটা, তো বি জাহাজ হচ্ছে কোথায়, বি জাহাজ হচ্ছে ধরো হচ্ছে 10 কিলোমিটার, সরি এতটুকু হচ্ছে 10 কিলোমিটার। তারপর দেখো কি বলছে, এ জাহাজ উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল, উত্তর দিকে ভি এ ভ্যালু হচ্ছে কত, 30 কিলোমিটার পার আওয়ার, এবং বি জাহাজ উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, সো উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, তার মানে কি হয়েছে, সো কত, 20 কিলোমিটার পার আওয়ার। তো খেয়াল করো উত্তরের সাথে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, রাইট, পশ্চিমে 60 ডিগ্রি কোণে, সো উত্তরের সাথে, উত্তরের সাথে 60 ডিগ্রি পশ্চিম সাইডে, সো এটা হচ্ছে ভি বি, খেয়াল করো চিত্র দেখে বুঝতে হবে, ভি এ ভি বি। আচ্ছা সো এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগের মান এবং দিক, সো কার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়, সো যার সাপেক্ষে ভি বি মাইনাস ভি এ, এটা করতে হবে ভি বি মাইনাস ভি এ, এ জাহাজের সাপেক্ষে বি জাহাজ, এই জাহাজের সাপেক্ষে বি জাহাজ, তো ভি বি মাইনাস ভি এ। সো এটা করার নিয়মটা কি, এটা করার নিয়মটা হচ্ছে আমরা কিভাবে শিখছিলাম, এটা হচ্ছে সামান্তরিক সূত্র আমরা অ্যাপ্লাই করবো মাইনাস অফ ভি এ, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে তারা কোথায় আছে, তারা দুইটা তোমার হচ্ছে এই যে আদি বিন্দু সেম জায়গায় নাই, সামান্তরিক সূত্রে অ্যাপ্লাইয়ের জন্য আদি বিন্দু সেম জায়গায় আসতে হবে। সো খেয়াল কর মাইনাস ভি এটা কোন দিকে থাকবে, মাইনাস ভিটা থাকবে হচ্ছে এক্স্যাক্টলি এটার বিপরীতে, রাইট, এক্স্যাক্টলি এটার বিপরীতে, খেয়াল করো কোথায় থাকে, এখানে ভি এ যদি এখানে থাকে তাহলে মাইনাস ভিটা এক্স্যাক্টলি বিপরীতে, সো এইটাকে আমরা শিফট করে একই জায়গায় নিয়ে দেখতে হবে, তাছাড়া তো অ্যাপ্লাই করা যাবে না সূত্র, সামান্তরিক সূত্রটা, সো ভেক্টরের সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য এটাকে মাইনাস ভি এ প্রথমে চিন্তা করতে হবে, মাইনাস ভিটাকে ধরে তুমি এখানে নিয়ে চলে আসো, সো এই গেল হচ্ছে তোমার মাইনাস ভি, এবং এটার ভ্যালু কিন্তু, ভ্যালু কিন্তু 30 কিলোমিটার পার আওয়ার, দেখো এগুলো কিন্তু সব শিখছি আমরা বিয়োগ করা, সো তোমার বিয়োগ ফলটা কোন দিকে, এটা কিন্তু 30 যদি হয় 20 কিন্তু এটা ছোট হবে, একটু বেশি বড় আগে, তো আঁকানোর সময় সামঞ্জস্য না থাকলে তোমার আবার ফিগার মিলবে না, এটা যদি 30 হয় সো চিন্তা করবা 10 এতটুকু হবে, 20 এতটুকু হবে, সে এতটুকু হবে 20, ঠিক আছে, সো তোমার এটা আঁকাইছি একটু বড়, একটু ছোট করে দিই, সামঞ্জস্যপূর্ণভাবে আগাইতে হবে, না হলে আবার এগুলো মিলবে না, সামান্তরিক কাটা যেহেতু, সো এটা হচ্ছে ভিবি, চিন্তা করো এটা 20 হলে এটা 30, এবার মিলবে মান বলা থাকবে, সো ভি ভিবি মাইনাস ভিএ, বা ভিবির সাথে মাইনাস ভিএ যোগ দিতে হবে, তাহলে তুমি কি করবা সামান্তরিক একটা হলে, রাইট, তাকে ফলো সামান্তরিক একটা ফলো, সো তোমার লব্ধিটা কোন দিকে হবে, এইটা, সো মান এবং দিক লাগবে এটা, সো মান ইকুয়াল টু হচ্ছে একটা ভেক্টর থেকে একটা ভেক্টর যখন বিয়োগ দিই তখন কিভাবে করা হয়, ভি বি স্কোয়ার ভি এ স্কোয়ার মাইনাস টু ভি এ ভি বি কজ অফ তাদের মধ্যবর্তী কোণ, কার কার মধ্যবর্তী কোণ, এখানে যখন তুমি মাইনাস দিবা তখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ লাগবে, মাইনাস এ এবং বি না, কিন্তু এগুলো কিন্তু খেয়াল করো আমরা কিন্তু মেইন ক্লাসে পড়ে আসছো সব,
আমি জাস্ট অ্যান্সার করছি, এটা সলভ করতেছি। সো ভি এর এটা এটা ছিল এখানে এবং তাদের মধ্যবর্তী কোণ এখানে কত ছিল? 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি। সো এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে মানটা ভিবি 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 20 20 না 20 হই, হ্যাঁ 20 20। থার্ড টু 30 20 কস থেকে ভালো হাফ না হাফই তো, তাহলে হাফ হাফ হাফ। ক্যালকুলেটার ছাড়া হবে না, এত কিছু করতে পারবো না ক্যালকুলেটার ছাড়া। 20² 30² মাইনাস 30 × 20 করলে 10√7 কিলোমিটার পার আওয়ার আসে। তো দেখো তোমরা তোমাদের অ্যান্সার মিলছে কিনা। হ্যাঁ কিলোমিটার পার। আচ্ছা এরপরে আসো, ইসকে বাদ আও। এরপরে এরপরে তাহলে খেয়াল করো ভিবি মাইনাস ভি এর ডাইরেকশনটা কোন দিকে সেটা দেখতে হবে। ডাইরেকশন দিক, তাহলে আমি ধরি ট্যান থেটা, তো থেটাটা ধরি হচ্ছে এটার সাথে, ঠিক আছে? তুমি এটার সাথে ধরতে পারতো ইচ্ছা, এর সাথে ধরলাম কারণ হচ্ছে একটু ইজি হচ্ছে দেখতে, নাহলে এই কোণটা আবার একটু বড় কোণ হবে। সো ট্যান থেটা কত, কার সাথে ধরেছি? ভি এর সাথে। সো এটাকে সিঙ্গেল দেখতে হবে, এটার ভ্যালু হচ্ছে 30, খেয়াল করো ভ্যালু কত 30। আর এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 20, রাইট? 20 সাইন, খেয়াল করো এইটা এবং এটার মধ্যবর্তী কোণ কত? এই রেড লাইন এবং হচ্ছে ব্লু লাইনের মধ্যবর্তী কোণ কিন্তু 41, কারণ এই কোণটা হচ্ছে 60। তো 20 সাইন 41 কি বলতে 30 + 20 কজ 41, এটা করলে থেটা ভ্যালুটা পাবো। টেন ইনভার্স, টেন ইনভার্স 20 সাইন 41 30 + 20 কজ 41 40.89, এটা আসার কথা, সবাই একটু চেক করুন। সো থেটার ভ্যালু 40.89। সো ডাইরেকশনটা কোন দিকে? ডাইরেকশন আমরা লিখবো হচ্ছে দক্ষিণ এর সাথে, যেহেতু সো দক্ষিণ পশ্চিম বরাবর। দেখো এটা মিলছে কিনা, এটা মিলছে কিনা, এটা হচ্ছে আমাদের ওই ম্যাথের সাথে কিন্তু মিলতে হবে, অ্যান্সারে কিন্তু মিলতে হবে। হ্যাঁ মিলার কথা, যদি আমরা ভুল না করে থাকি এটাই আসে, মিলছে মনে হয়। দেখি আমি একটু চেক করি, দাও চেক করি, এটা কোন শীটে ছিল, এটা কোন শীটে ছিল? হ্যাঁ উত্তরের সাথে 40.9 ডিগ্রি কোণে পূর্ব দিকে ক্রিয়া করে, মানে ভিবি এ না, ভিএ তো বের করছি। সো ভিবি মাইনাস ভিএ করলে তো এইটা আসে, এটা দিবা অ্যান্সার, এই শীট অ্যান্সারের প্রবলেম আছে, এটা হবে। হ্যাঁ এটা হবে দক্ষিণ পশ্চিম দিবা, কারণটা দক্ষিণের দক্ষিণের সাথে পশ্চিম বরাবর আসছে ভিবি এ। এখন এখন পরেরটা, গতিশীলের সময় সর্বনিম্ন দূরত্ব কত? গতিশীল সময়ে সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে? সো এটা কিভাবে বের করবো? সো এটা কিভাবে বের করা শিখেছিলাম, খেয়াল করো আমাদের এখানে এর সাপেক্ষে বেগটা নেওয়ার উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্যটা ছিল হচ্ছে সামহাও এটাকে আমরা স্টপ করে দিচ্ছি আসলে। মনে করে দেখো মেইন ম্যাথ যখন করেছিলাম তখন কিভাবে বুঝেছিলাম যে এটাকে আমরা দিচ্ছি স্টপ করে আসলে, ঠিক আছে ভাই তুমি থামো, তখন দেখবে যে এই বেটা স্টপ হওয়া অবস্থায় বি বস্তুটা কোন দিকে যাচ্ছে, বিটা কোন দিকে যাচ্ছে? সো সে যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর, রাইট? খেয়াল করো এই স্টপ অবস্থায় এ হচ্ছে স্টপ এবং বি কিন্তু এবার রানিং, এবং তার আপেক্ষিক বেগটা এর সাপেক্ষে হচ্ছে এটা, এর সাপেক্ষে হচ্ছে আপেক্ষিক বেগটা এটা, তার মানে কি সেই দিকে রানিং। তাহলে এখানে যদি স্টপ হয়ে থাকে তাহলে সে কি দেখবে? সেই জাহাজ থেকে যে কেউ দেখতে পারবে হচ্ছে বি হচ্ছে এই দিক বরাবর যাচ্ছে। সো এদিক বরাবর যাওয়ার সময় তাদের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব বলতে সবসময় কোন দূরত্ব বোঝায়? লম্ব দূরত্ব, এই আগেরটার মতো এক্স্যাক্টলি আগেরটার মতো করে করছে 90 ডিগ্রি। সো খেয়াল করো এই কোনটা 40.89 ছিল, তাহলে এই কোনটা কত? 90 - 40.89, তাহলে 90 - 40.89 করলে আসে হচ্ছে 49.10, 49.11, 106 যেহেতু, সো 49.11 ডিগ্রি। তাহলে খেয়াল করো এটা এ দিলাম, এ দিন পি কিউ আর, টি কিউ আর আমার লাগবে হচ্ছে এই দূরত্বটা। সো ত্রিভুজ পি কিউ আর সাইন দিবা লম্ববাহী ও ত্রিভুজ, হ্যাঁ সাইন দেব, সাইন 49.1 ইকুয়াল টু লম্ব, লম্ব যেটা আমরা বের করছি আসলে সর্বনিম্ন দূরত্ব বাই অতিভুজ, অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এইটা, রাইট? অতিভুজ হচ্ছে এটা, তোমার হচ্ছে লম্ব কোণের বিপরীতে হচ্ছে অতিভুজ 90 ডিগ্রি বিপরীত। সো এটা হচ্ছে 10 কিলোমিটার, সো এটা কিলোমিটার। হ্যাঁ সো তোমার কিউ আর আসবে হচ্ছে 10 × sin 49.11 ডিগ্রিতে কিলোমিটার, সো 10 × sin 49.11 7.55 কিলোমিটার, 56 বলা উচিত কারণ হচ্ছে 559 আসছে, এটা অ্যান্সার মিলছে না? এ পারফেক্টলি মিলস, মিলবে না মানে। আচ্ছা এখন যদি বলতাম সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে কত সময় লাগে, এটা তো দেওয়া নাই এখানে, সেটা দিব অবশ্যই, সর্বনিম্ন দূরত্বে পৌঁছাতে কত সময় লাগে এটা করবা, এখন তোমরা করবা, টাইম দিলাম 2 মিনিট, 2 মিনিট টাইম নাও, পুরো ম্যাথ কিন্তু 3 মিনিট দিবে। সো এটা করো, মনে আছে নাকি দেখি কার কার মনে আছে, কিভাবে করছিলাম করতে হতে, এইভাবে না করলে আমি অন্যভাবে কেন পারি না, ওইভাবে না করলে হচ্ছে এগুলো বুঝতে, এই যে 3 নম্বরটা বিশেষ করে 3 নম্বরটা করতেই সমস্যা হয় অনেক। সো দরকার কি আমাদের ওইভাবে করার, আমরা এইভাবেই করবো, সমস্যা নেই, এটা স্পেসিফিক্যালি এইভাবে মনে রাখবো। এ স্থির থাকলে বি নর্থের সাথে 60 ডিগ্রি করা, এ যদি স্থির থাকে,
এ তো স্থির, বি নর্থের সাথে 60 ডিগ্রি কেন নেই, না নর্থের সাথে তো না, এখানে তো যে ডাটা দেওয়া আছে সেটা সেটা ইউজ করতে হবে। পয়েন্ট টু এইট আওয়ার আসতেছে তোমাদের, দেখি একটু চেক করে। সো এখানে আমরা দেখবো হচ্ছে এখানকার দূরত্বটা কত, রাইট, এতটুকু আসলে কত সেটাকে চেক করতে হবে যে এটা কি অতিক্রম করছে। এটা অতিক্রম করছে যে বি এর আপেক্ষিক বেগটা, রাইট, বি এর আপেক্ষিক বেগ অতিক্রম করছে এতটুকু দূরত্ব, এবং আমাদের দেখতে হবে এতটুকু দূরত্বটা আসলে কত, এবং আমাদের যেহেতু বেগটা আছে তখন আমরা টাইমটা বের করতে পারি। সো আমাদের দেখতে হবে পি আর ইকুয়াল টু হাট, সো পি আর, পি আর ইকুয়াল টু হচ্ছে তোমার দেখো এটা অতিবস্তু 10² প্লাস 7.56 কিলোমিটার স্কোয়ার, সো 10² প্লাস 7.56 12.53 কিলোমিটার। এটা কে যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে এ স্থির থাকা অবস্থায়, বি কিন্তু এইভাবে যাচ্ছে এ স্থির থাকা অবস্থায়, এর স্থির পর্যবেক্ষক মনে করবে যে বি এভাবে যাচ্ছে। সো বি এর এভাবে যাওয়ার বেগটা কত, তখন বি এর এভাবে যাওয়ার বেগটা হচ্ছে এই একটু আগে বেগ কথা ছিল 10√7 ছিল না, 10√7ই তো মনে হয় ছিল, আবার অ্যান্সার দেখতে হবে না, হ্যাঁ হ্যাঁ সেটা এটা কই গেল, আবার খুঁজি দাঁড়াও, 10√7 মনে হয়েছিল এটা অ্যান্সার, ও হ্যাঁ 10√7। সো দেখো এটা দূরত্ব, সো এতটুকু আসবে, বেগটা হচ্ছে 10√7, সো টাইমটা কত, সো এস ইকুয়াল টু ভিটি বসাই দিব, টি ইকুয়াল টু এস বাই ভি, এস হচ্ছে 12.53 কিলোমিটার, এটা হচ্ছে 10√7, সো এটা কিলোমিটার এবং এটা আছে কিলোমিটার পার আওয়ারে, সো অ্যান্সার কিন্তু আসবে হচ্ছে আওয়ারে। পয়েন্ট 48473 আওয়ার, এই মিলে নাই কেন তোমাদের সাথে আমার, ভুল করছো তোমরা, একবার 60 একবার, এই তুমি ওটা একবার অ্যানালাইসিস করবা, আমরা হচ্ছে যোগের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ওখানে বিয়োগের সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমি যখন ট্যান থেটা বসাইছি তখন আমি যোগের সূত্র অ্যাপ্লাই করে ফেলছি, দুইটা ভেক্টর নিবা, এই দেখো দুইটা ভেক্টর নিবা, একটা এইদিকে কত এটা হচ্ছে 20 এবং একটা হচ্ছে এদিকে 30, তারপর বের করবা মধ্যবর্তী কোণ হচ্ছে উপরে 60 মানে কি এখানে 120, তারপর এখন দুইটা ভেক্টর লব্ধি বের করো 20 30 মাঝখানে 120 করবা, কত আসে দেখবা, দেখবা মিলে কিনা, আমার কথা বিশ্বাস করতে হবে এমন কিছু না, নিজে মিলাইতে হবে, সো এটা তোমার লব্ধি করলে দেখবা কত আসে, ঠিক আছে। আচ্ছা এরপরে এরপরে তোমরা আরো কিছু ম্যাথ নিয়ে প্যারা খাইছো, আরো কিছু ম্যাথ নিয়ে প্যারা খাইছো, তার মধ্যে একটা ম্যাথ হচ্ছে এইটা এ বি ও এ বি এর মধ্যবর্তী কোণ হাফ যাবে যাবে কত হলে, কত হলে মানে ম্যাথ আমি করাবো না, এখানে একটা কারেকশন আছে, আসলে মূলধি মানে এটা হবে, সো এখানে এটা অ্যাকচুয়ালি একটা বইয়ে ছিল, এটা আমাদের কিছু করার ছিল না, এটা আসলে এইভাবে মিন করছে তারা, এটা বা এটা মিন করছে তারা এইভাবে, হ্যাঁ এটা এটা ভুল আছে, এটা মিন করছে এইভাবে, এটা রং, এটা মিন করছে হচ্ছে এইভাবে, তারাই এভাবে সলভ করছে, কারণ তাছাড়া উপরে ডাটা এইভাবে দেওয়া না থাকলে তোমরা এটা বের করতে পারো, ঠিক আছে। সো হচ্ছে একটু এটা ঠিক করে নিও, এই জিনিসটা জিনিসটা একটু ঠিক করে নিও, এরপরে অতিভুজ আমার ভুল হয়েছে, অতিভুজ ভুল হয়েছে কেন, এটা কত আসছিল ছোট্ট দূরত্বটা, দূরত্বটা কত আসার কথা ছিল, এটা ওইটাই আসছিল, কত আসার কথা ছিল, আমি ধরো অ্যান্সারটা আবার দেখি প্রশ্নে, এটার দূরত্বটা আসছিল হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা 7.56 কিলোমিটার, হ্যাঁ 7.56, তারা আবার আঁকে সমস্যা কি, ভুলটা ঠিক করে দিচ্ছি সমস্যা কি তোমার, এটা 10 কিলোমিটার, এতটুকু মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 7.56, সো আমাদের এটা বের করতে হবে, হ্যাঁ এটা ভুল হয়েছে তো, 10 7.56, তো এটা কত, 10² মাইনাস 7.56, রাইট, এটা ভুল হয়েছে তো, হ্যাঁ ঠিক আছে, কে ধরছে এটা, ঠিক আছে 7.56, আমি অতিভুজ কোনটা ধরছিলাম, এটা অতিভুজ না, এটা তো অতিভুজ, আমি মনে হয় ভুলে এখানে প্লাস করে দিই একবার চলে গেছি, সরি কত, এখানে 6.54 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে এস আমাদের, হ্যাঁ এটা হচ্ছে এস, তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি করবা, তাহলে এস এর ভ্যালু 6.54, ভি এর ভ্যালু কত, ভেবের কত ছিল, বেগটা কত ছিল আপেক্ষিক বেগটা 10√7, এই দিকে আসার বেগ 10√7, সো 10√7, এবার ঠিক আছে মনে হয়, 0.247, হ্যাঁ এই জন্য তো বলি তোমাদের সাথে কেন মিলবে না, এত এত ফলাফলের সাথে কেন মিলবে না আসলে, আবার ঠিক আছে আমি ভাবছি তোমরা কোনো হারে ভুল করছি, এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা এরপরে এরপরে হচ্ছে দীপ্রব, জুমের লিঙ্কটা দিয়ে দাও, আমিও জুমে ঢুকে যাই, দেখি এরা কি বলে, কেউ যদি জুমে আসে এখানে 60 আর 120 নিয়ে গেদাইছ তো ধরে পিটাবো তাদের, ভালো মতো চিত্র আঁকাও 60 আর 120 নিয়ে উল্টা উল্টা করতে, এতদিন এসে মানে লজ্জা হওয়া উচিত এগুলো ক্লাস করে,
ভেক্টরের বিয়োগ শেষ, ভেক্টরের আপেক্ষিক বেগ শেষ, এখন একসাথে কি ওইগুলোতে গেজালে মানে দুটা কি লাগবো তুমি? ভেক্টরের বিয়োগ দেখবা আবার ভেক্টরের যোগ দেখবা, দুইটা দেখবা, দেখা দেখা বুঝবা কোথায় কোনটা অ্যাপ্লাই করছে। আচ্ছা সো জুমের লিঙ্কটা দিয়ে দাও, আমি হচ্ছে প্রতিশ্রুতি ব্যাচে ক্লাস আছে আমি জানি, 12 মিনিটের মধ্যে আমি যত সম্ভব জুম ই করে দিব, সমস্যা নেই। যারা যদি কারো স্পেসিফিক পার্সোনাল প্রবলেম থাকে সেটা থাকতে পারবেন, আর যারা পার্সোনাল প্রবলেম শেষ হয়ে তারা চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, প্রতিশ্রুতির ক্লাস আমিও করবো ম্যাথ ক্লাস। আচ্ছা আর হচ্ছে জুম 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 লিঙ্ক কই? দুর্জয় পোদ্দার, দুর্জয় পোদ্দার কই তুমি? দুর্জয় পোদ্দার তুমি কই? দুর্জয় ঘুমাইছে ক্লাস করতে করতে, দুর্জয়ের ফোন নাম্বার আমার কাছে নাই, আমার ফোন শোনো। হ্যাঁ বলো। হ্যাঁ তুমি মানে লাস্টে লেখার সময় যেটা বলবা সেটা বলতেছো তো? হ্যাঁ লাস্টে লেখার সময় বলে দিবা যে এর বিপরীত দিকের সাথে কোন, না এরকম কিছু বলার দরকার নাই, মাইনাস এটা তো তুমি ধরছো আসলে অ্যান্সার করার সময়, তুমি লিখবা এর বিপরীত দিকের সাথে কোন। না 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 এত পেঁচানো দরকার নেই, এত পেঁচানো সিম্পল, এমন না যে হবে না, এমন না যে হবে না, কিন্তু পেঁচানো দরকার নেই, মানে এক্সামিনার যেন খুব সহজেই বুঝতে পারে ডাইরেকশনটা, যত সহজে আসলে তাকে ই করা যায় আর কি, গাইড করা যায় আর কি। হ্যাঁ কোথায় মাইনাস আসবে ডাইরেকশন বের করতে? না তুমি যদি সামান্তরিকে ডাইরেকশন বের করো, সামান্তরিক হিসাবে যদি করো তাহলে মাইনাস আসার কথা না, এখন যদি সামান্তরিক সূত্র ছাড়াই এমনি মনে করো বের করো তাহলে মাইনাস আসতে পারে। সামান্তরিক আমরা এই জন্য করাই হচ্ছে, সামান্তরিকের একটা রিয়াল সামান্তরিকের দৈর্ঘ্য কিংবা কোণ গুলো কখনো মাইনাস হবে না, এই জন্য হচ্ছে দৈর্ঘ্য দিয়ে করাই আমরা বারবার, দৈর্ঘ্য কম দিয়ে করে। তুমি একটু আবার চেক করো ওইসব কেসে দেখো, যদি তুমি একটা সামান্তরিক একাই করো তাহলে মাইনাস আসে কিনা দৈর্ঘ্য গুলো নিয়ে। হ্যাঁ এখন ইলেকট্রিসিটি তো অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি হচ্ছে বইয়ের টেক্সট বুক গুলো সবটাই আমরা বহু তুলে দিই ইলেকট্রিসিটি, এটা হইতে পারে। এখন তোমার উনারা কিভাবে করছে অ্যাপ্রোচটা তাহলে সেটা দেখতে হবে যে অ্যাপ্রোচটা কিভাবে করছে, কিন্তু তুমি সবসময় চেষ্টা করবা হচ্ছে মানে যেহেতু আমরা মানে তোমার টেনথটা কখন ইউজ করতে হচ্ছে, জাস্ট হচ্ছে ভেক্টর লব্ধি বের করতে, জাস্ট দুইটা করে ভেক্টর যখন আছে তখনই তো, তাছাড়া তো আমরা নর্মালি বড় দুইটা তিনটা যখন চলে আসে তখন তো আমরা ক্যালকুলেটরে করতেছি, তখন তো আমরা রূপাংশ টাচ করতেছি না। হ্যাঁ ওটা ওটা লিখে দিবা তাহলে মাইনাস এর সাথে লিখে দিবা ওটা, বা বলবা হচ্ছে এর ডাইরেকশনের বিপরীত ডাইরেকশনের সাথে, এর বিপরীত দিকের সাথে এটা বলবা, এর বিপরীত দিকের সাথে সরাসরি বলবা তাহলে। হ্যাঁ সরাসরি ইউজ করতে পারো কোনো সমস্যা না, এইচএসসি তে করো, এইচএসসি তে আমার মনে হয় এইচএসসি তে আমার আমাদের এটা হচ্ছে তুমি এইচএসসি তে উপাংশ সাহায্য করো আসলে, কারণ তুমি তো অলরেডি জানো আসলে অ্যান্সারটা কত হবে তাই না, ক্যালকুলেটার থ্রুতে তো ইজিলি বের করা যায় 1 মিনিটও লাগে না, তো তুমি কিন্তু জেনে করবে আসলে উপাংশ যদিও করো, এইচএসসি পর্যন্ত উপাংশই করো, কিন্তু অ্যাডমিশন আসলে তুমি সরাসরি ক্যালকুলেটার ইউজ করতে পারবা, এটা কোনো সমস্যা না। হ্যাঁ 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 ইভেন ইভেন শোনো ইভেন হচ্ছে তোমার অনেক সময় দুইটা ভেক্টর লব্ধি তো তুমি ওইভাবে বের করতে পারো, তুমি চাইলে দুইটার ক্ষেত্রে ইউজ করতে পারো, ওইটা করলে কোনো মানে ওই রকম ধরবে না যে এটাতে মানে কি মানে এরকম কিছু না, কারণ হচ্ছে এটা মানে আমরা যেটা ইউজ করছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি টেক্সট বুকেরই অংশ, হয়তো তোমাদের টেক্সট বুক না কিন্তু হায়ার স্টাডিজ এটা অনেক বেশি ইউজ করা হয়, সো ওটা ম্যাটার না, ওটা করলে তো কেটে দিবে এরকম কিছু না। হ্যাঁ ওটা করলে বরং একটু খুশি হবে যে ছেলেটা আসলে জানে অনেক কিছু হয়তো, সো এটাই হবে না, প্রবলেম হবে না, বুঝছো।